পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী জাহাজ থেকে ছিটকে পড়ে মোহাম্মদ শাকিল নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। শনিবার রাত 10:30টার দিকে কলাপাড়া পৌর শহর নাচনাপাড়া এলাকার গরুর বাজার সংলগ্ন আন্ধারমানিক নদীতে এই দুর্ঘটনা ঘটে। কলাপাড়া পৌরসভার কেরামত আলী খান মালিকানাধীন এমভি তিশা তাপসী নামের ওই জাহাজে 4 জন শ্রমিক ছিলেন। নিখোঁজ শাকিল পার্শ্ববর্তী উপজেলা গলাচিপায় গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে। ফায়ার সার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পায়রা বন্দর থেকে বালু নিয়ে কলাপাড়ায় পৌঁছায় জাহাজটি। নোঙর করার আগ মুহূর্তে কাজ করার সময় ওই নিখোঁজ শ্রমিক ছিটকে পড়েন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আরও বলেন, কাল সকালে পটুয়াখালী ডুবুরি দল আসবে, তখন তাদের সহযোগিতা নিয়ে আবার খোঁজাখুঁজি করব। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।